সারা দেশে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, ভাঙচুর ও অন্তত 5টি বাসে আগুন দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যার হরতাল। লালমনিরহাটে সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকালে লালমনিরহাটের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা, অন্যদিকে শান্তি সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগ। সদর উপজেলার মহেন্দ্রনগরে দুই দলের কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। মারা যান সদর উপজেলার গুকুন্ডা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নারায়ণগঞ্জ ঢাকা লিংক রোডের ভুইগড় এলাকায় মিছিল বের হয়। এ সময় টায়ার জ্বালিয়ে সড়কে অগ্নিসংযোগ করে নেতাকর্মীরা। শহরের মিশন পাড়া এলাকায় উৎসব পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামে পালিত হয় ঢিলেডালা হরতাল। বিএনপির কর্মীদের তেমন দেখা মেলেনি, তবে গণপরিবহনের সংখ্যাও ছিল কম, ফলে অফিসগামী যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। সিলেটে বিভিন্ন স্থানে পিকেটিং করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যানবাহন ভাঙচুর, পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ও টিআরসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাজশাহীতে হরতালের প্রভাব ছিল না, ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। আন্তঃজেলা বাস চলাচল করলেও সংখ্যা ছিল কম। গাজীপুরেও ছিল ঢিলেডালা হরতাল। বিএনপি জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। চান্দনা চৌরাস্তার মোড়ে হরতাল বিরোধী মিছিল করে আওয়ামী লীগ। মাগুরায় পুরাতন বাজার এবং ভায়না মোড়ে বিএনপি মিছিল বের করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও 7টি তিন চাকার যান মহেন্দ্রর গ্লাস ভাঙচুর করা হয়। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে তরা সেতুর কাছে একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেয়া হয়। রংপুর দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, তবে নগরীতে রিক্সা মোটরসাইকেলের চলাচল ছিল স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়ায়ও ছোট ছোট যান চলাচল করেছে, দূরপাল্লার বাস ছাড়েনি। বগুড়ার একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী পরিবহনের বাসে পিকেটাররা হামলা ও ভাঙচুর করে। এ সময় শিশুসহ 6 জন আহত হন। খুলনায় হরতালের তেমন প্রভাব ছিল না, যান চলাচল ছিল স্বাভাবিক। বরিশালে অভ্যন্তরীণ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। নগরীতে স্বল্প সংখ্যক সিএনজি অটো মহেন্দ্র চলাচল করেছে। ফেনীতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল, এতে ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ। ঝিনাইদহেও বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল, তবে বিভিন্ন এলাকায় জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।